हेलो एवरीवन, गुड मॉर्निंग। घड़ी तो एखन बेजे गेछे सकाल 5:45। एखन थेके आमी आमार भिडियोटा शुरू करलाम। रास्ताघाट सब भिजे गेछे, देखते ही पाच्छो एकदम बृष्टि पड़छे और प्रचंड परिमाणे बृष्टि पड़छे। बृष्टिटा देखते बेश भालोई लागछे। सकालबेला घूम थेके उठे एरकम बृष्टि देखते कखनो कखनो भालो लागे, आबार कखनो कखनो खूब राग हय। और एखाने देखते ही पाच्छो जबा फुल फुटेछे। आज के दुटो गोलापी जबा फुटे, टगर फुल फुटे। और तुम्हारे आरेकटा जिनिस देखाबो, देखो एखाने आरेकटा जबा फुल तुम्हारे देखालाम। जेटा बोलछिलाम आरेकटा जिनिस देखाच्छि तुम्हारे, दाड़ाओ। एई जे आबारो आमार लेबू गाछे फुल एसेछे और छोट्टो मतो लेबुओ धरेछे। तो एई लेबू गाछटार बयस प्राय 1-2 बछर हये गेछे। तो एकटा लेबू आमरा खेते पेरेछि আর এখন ফুল ধরেছে। দেখা যাক আবার কবে ভাগ্যে আমাদের আছে। আর দেখো বৃষ্টির জল পড়ে গাছের পাতাগুলি কত সুন্দর লাগছে দেখতে, আলাদাই একটা রূপ দেখতে পাওয়া যায় এই বৃষ্টির জলে যখন পাতাগুলো ভিজে যায়। এত সুন্দর লাগছে দেখতে, মনে হয় দেখতেই থাকি সারাক্ষণ। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, বৃষ্টির দিনে যখন স্কুল যাওয়ার সময়ের আগে বৃষ্টি হতো, কত মনে আনন্দ হতো যে থাক আজকে আর স্কুল যেতে হবে না। আমার মতো কার কার তোমাদের এরকম মনে হতো কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, আর কে কে খুশি হতে, আমি তো ভীষণই খুশি হতাম। আর সত্যি কথা বলতে না, বর্ষাকালে আমার সেরকম করে বাইরে বেরোতে ইচ্ছা করে না। সেটা ছোটবেলাও ছিল, এখনও আছে। খুব দরকার ছাড়া এখন আমি বাইরে বেরোই না। আর ছোটবেলায় তো এটা মনে হতো পায়ে কাদা লেগে যাবে, এই কারণে বাইরে বেরোতে ইচ্ছা করতো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে বৃষ্টি দেখালাম, চা করলাম, এখন চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে তারপরে টিফিন বানাতে হবে আমাকে। তো টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি দুজনের জন্য দুটো। চা বিস্কুট খেয়ে বাপি চলে গেছে বাজারে আর আমি এখানে চলে এসেছি। মাথায় তেল লাগিয়ে নিয়েছি এরই ফাঁকে। আর এখন আমার ঘরের বিছানা চাদরটা পাল্টে নিচ্ছি। বুধবার আর শনিবার করে বিছানা চাদর পাল্টে নিই আমি। আসলে এই দুদিন করে মাথায় শ্যাম্পু করি, তো তার জন্য বিছানা চাদর বালিশের কভার সব আমি বের করে দিই। এই কারণেই বার করি। মাথায় যদি অয়েলি ড্যান্ড্রফ থাকে, মানে আমার তো ড্যান্ড্রফ নেই বলতে গেলেই নেই, তবুও যদি থেকে থাকে তো সেগুলি থাকবে। আর শ্যাম্পু করার পর আগের বিছানার চাদর বা বালিশের কভার যদি থাকে, তাতে যদি শুই, তাহলে সেই ড্যান্ড্রফগুলি আবার মাথায় চলে আসবে। তো এই কারণেই আমি চেঞ্জ করে দিই। আর এখন টিফিন বানিয়ে নিচ্ছি, পরোটা বানাবো। আর সব অল্প অল্প সবজি ছিল, সেই সবজিগুলি দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি এরই ফাঁকে আমি। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো এগুলি বানিয়ে নিই। তো পরোটা আর তরকারি হয়ে গেছে, আর এখন ওদেরকে খেতে দিয়ে দেব আর সাথে আমিও করে নেব একসাথে। আর দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে না, কালারটা দেখতে বেশ কালারফুল লাগছে কিন্তু দেখতে। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই যে যার গন্তব্যস্থলে চলে গেছে। এখন আমার কাজ হচ্ছে ঘর পরিষ্কার করা। আর এরই ফাঁকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, ডনার খাবার বসিয়েছি, ভাত বসিয়েছি। তো ওই দুটো খাবার হতে হতে আমার কিছুটা হলেও এখানে পরিষ্কার হয়ে যাবে। আর বাবুর ঘরটা একটু পরিষ্কার করে চাদরটা পাল্টে দেব। তো তার জন্যই চলে আসা বাবুর ঘরে ক্লিন করতে। বাবুর ঘরটা সচরাচর কিন্তু ফাঁকা পাওয়া যায় না, কারণ বাবু থাকে, ডনা থাকে। আর বাবু ঘরে থাকলে আমি ক্লিন করতে পারি না, কারণ বাবুর একটু অ্যালার্জির সমস্যা আছে। তো তার জন্য ঘরে থাকলে আমি ক্লিন করতে পারি না। আর আজকে একটু বেরিয়েছে ও নিজের কাজের জন্য। তো ভাবলাম যখন ফাঁকা আছে আমি এই ফাঁকে কাজগুলো সেরে নিই। আর প্রতিদিন এইসব কাজ করতে করতেই আমার খেতে একটু দেরি হয়ে যায়। বাবু যখন স্কুলে পড়তো তখন সব কাজ সেরে তারপরে বাবুকে নিয়ে এসে একসাথে বসে খেতাম। বাবুর স্কুল ছুটি হতো 3:30, আস্তে আস্তে প্রায় 4:30-4:30 বেজে যেত। তো তখনও একই ছিল টাইম, এখনও তাই। একদম ক্লিন করে দিলাম বিছানা টিছানা, চাদর পাল্টে দিলাম। বুধবার আর শনিবার করে চাদর পাল্টানো হয় আমার। বিছানা একদম ক্লিন করে দিয়েছি আর দেখি মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি। যাই হোক, এখন ঘুমের কোনো অবস্থাতেই ঘুম হবে না এখন, কারণ প্রচুর কাজ জমে রয়েছে। এখন বাবুর কম্পিউটার টেবিলটা পরিষ্কার করবো,
আর তারপরে ডনার জন্য একটা গদি করে নিয়ে আসা হয়েছে, দুটো গদি। ডনা অলরেডি ছিঁড়ে টিড়ে খেয়ে বসে রয়েছে আর নষ্ট করে বসে রয়েছে। তো সেই তুলো দিয়ে আরো কিছু তুলো দিয়েছি, দিয়ে একটা গদি করে নিয়েছি। তোমাদের দেখাচ্ছি, দেখো হয়ে গেছে অনেকদিনই, তোমাদের দেখানো হয়নি। ডনার গদিটাও তো দেখানো উচিত, তাই না? ও তো আমার ঘরের মেম্বার, তাই না বলো? তো এই যে ডনার গদি দেখো, দুই পাশে দুটো কালার দিয়েছি গদিতে। দেখো এই যে এই পাশে এই কালারটা দিয়েছি আর এই পাশে এই কালারটা। তাহলে বুঝতে পারবো যে নিচে যখন পাচ্ছি তখন কোন কালারটা নিচে পাতা হচ্ছে। আর দুটো যদি দুই পাশে যদি একই কালার দিতাম তাহলে বুঝতে পারতাম না যে কোনটা নিচে পড়ছে। আর ধরো যেই দিন নিচের পিঠটা পাতলাম, তো ওই পিঠটা পরের দিন যদি ওপরের পিঠে পাতা হয়, ডনা ওইখানে শুচ্ছে তো নোংরাগুলো লাগছে, তার জন্য দুটো পিঠে করা হয়েছে। এটাই হচ্ছে কারণ। তো ওর বিছানাটা একটু ঝেড়ে টেড়ে দিচ্ছি, ভালো করে পরিষ্কার করে দিই, ঘরটার মুছবো। আমার মাকে দেখতাম প্রতিদিন, মা কিছু না কিছু কাজ বার করে সেই কাজটাকে করত আর সবসময় ক্লিন রাখার চেষ্টা করত। তো আমারও সেই হ্যাবিটটা এসে গেছে, আমার দিদিরও সেটাও আছে। প্রত্যেক দিন কিছু না কিছু ক্লিন না করলে মনে হয় যেন আজকে মনে হয় কিছু কাজ করিনি। তার মধ্যে এক দুদিন হয়তো বাদ যেতেই পারে, শরীরটা ভালো লাগলো না বা ইচ্ছা লাগলো না, তো তার জন্য বাদ চলেই যেতেই পারে। কিন্তু প্রত্যেক দিন আমার কিছু না কিছু ঘরের পরিষ্কার করার কাজ করতেই হয়, আর তারপর তো রান্না করা, ডনাকে দেখা আছেই। আর এই কারণের জন্যই কিন্তু আমার প্রতিদিন খেতে একটু দেরি হয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুল থেকে আসতাম তখন 4:30-4:30 হয়ে যেত, মাকে দেখতাম, মা আমাদের সাথেই কিন্তু ভাত খেত। তো সারাদিনে মা কিন্তু কাজই করত, আর তখন আমরা ছোট ছিলাম, মাকে কিন্তু হেল্প করতে পারতাম না। কিন্তু আমার বাবা মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড সবসময়ের জন্যই রেখে দিয়েছিল, কারণ মার যাতে কষ্ট না হয়। তা সত্ত্বেও কিন্তু আমার মা সারাদিন পর কাজকর্ম সেরে 4:30-4:30 ভাত খেত। তো বলতে পারো এটা মায়ের হ্যাবিটটাই আমরা পেয়ে গেছি। মা সবসময় একটা কথা বলতো যে সবসময় কাজের মধ্যে থাকবি, দেখবি মন ভালো লাগবে আর দুশ্চিন্তা আসবে না, কুচিন্তা আসবে না। মা বলতো খালি মাথা হচ্ছে শয়তানের বাসা, যত তুই কাজের মধ্যে নিজেকে রাখবি ভালো থাকবি, ব্যস্ত থাকবি। তো এখন ভাবি মা যেগুলো বলতো ঠিকই বলতো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় কমপ্লিট, এখন ঘর মুছবো, স্নান করবো। স্নান পুজো সব হয়ে গেছে, চুলটা এখন আঁচড়ে নিচ্ছি, আজকে তো শ্যাম্পু করেছি আর চুল অনেক উঠছে, সকালে একটু চুল বেশি ওঠে, তো এতদিন সেরকম করে চুল ওঠেনি। আর যেই তিনটে তেল আমি মিক্স করে মানে মাথায় লাগাই, তিনটে তেল না, দুটো তেল আর একটা অ্যালোভেরা জেল, তো সেগুলি মেখে চুল পড়াটা কমেছে সেগুলি মেখে। আর এখন বর্ষাকাল বলে তার জন্য চুলটা একটু পড়ছে বেশি, খাওয়া হয়নি এখনও, খাওয়া দাওয়া করবো। তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিই আজকে আমি কী রান্না করেছি। চুলটা পুরো ভিজে রয়েছে এখনো, এখন শোকাতে হবে, না শুকিয়ে যদি বিছানায় মাথা পেতে শুই না ঠান্ডা লেগে যাবে আরো বেশি, এমনি ঠান্ডা লেগেছে আমার। চলো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে আমার, প্রচুর খিদে পেয়ে গেছে। লোটে মাছ করেছি, লোটে মাছ আনা ছিল, তো লোটে মাছটা ভাবলাম এই মাছগুলি করে নিই, আর এরপর তো আবার মাছ আনলে তাহলে এরপর মাছ আনলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে, তার জন্য লোটে মাছের ঝুড়ো করেছি। আর এখানে আছে মাছের ডিম, অল্প ছিল, 4টে মতো হয়েছে মাছের ডিম, আর এটা আর মাছের মাথা আর লেজা রয়েছে, দেখতে পাচ্ছ, আলু দিয়ে ঝোল করেছি। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। এখন সন্ধে 7টা বাজে, দুধটা গরম করে নিয়ে আসলাম, আর অল্প না এই সেমাই ছিল, লাচ্ছা সেমাই ছিল, এটা যে কি ভালো লাগে আমার খেতে, তাই খুব বেশি বানাতাম না, অল্প অল্প করে বানিয়ে বানিয়ে খেতাম। আর এটাই শেষ হয়ে গেল, দেখি আবার বলতে হবে। গরম দুধের মধ্যে লাচ্ছা সেমাইটা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব আর ফ্রিজের মধ্যে ঠান্ডা হলে ঢুকিয়ে দেব। ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে ভালো লাগে। শুই থাকো, শুই থাকো মা, শুই থাকো, শুই থাকতে হয়। হ্যাঁ এই শোনা মা,
আচ্ছা প্রচন্ড ঠান্ডা হাওয়া চলছে, ডনা একদম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। বাবাজি কত ঠান্ডা, ঠান্ডা পড়ে গেছে। সবাইকে গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। কাঁথাটা ফুটো হয়ে যাবে রে, কাঁথার উপর দিয়ে চুলকাচ্ছি, কাঁথা ফুটো হয়ে যাবে তো। হুই পাগলি, নো নো, এ বাবা, ভাগ, তোকে দেবো না, ভাগ।